দেখে তোমরা বুঝেই গেছো যেহেতু আসলাম স্টাইল বাটার চিকেন টেস্ট করব সেই জন্য আমি প্রথমেই পৌঁছে গেছিলাম পার্ক সার্কাসের সাইনা চিকেন কর্নারে সাইনা চিকেন কর্নার ওনারা ক্লেম করছেন যে ওনাদের ওখানে নাকি দিল্লি মজা কলকাতা মে মানে আসলাম স্টাইল বাটার চিকেন পাওয়া যায় দোকানের বাইরে দেখলাম বিভিন্ন ধরনের কাবাব বিক্রি হচ্ছে চিকেন টিকা কাবাব হরিয়ালি কাবাব রেশমি কাবাব কিন্তু আমি আর কাবাবের দিকে ফোকাস করিনি আমার ফুল ফোকাস ছিল বাটার চিকেনের দিকেই এটা হচ্ছে ভেতরের ইন্টিরিয়ারটা সিটিং স্পেসও মোটামুটি অনেকটাই আছে রিসেন্টলি ওনাদের আরও একটি ডাইনিং এরিয়াও ওপেন হয়েছে আমরা নিয়েছিলাম এক প্লেট কোয়ার্টার বাটার চিকেন যেটা সার্ভ হয়েছিল গ্রিন চাটনি আর স্যালাডের সাথে কোয়ার্টার প্লেট বাটার চিকেনে ছ পিস চিকেন ছিল আর তার সাথে দেখতেই পাচ্ছ ক্রিমি একটা গ্রেভি জেনারেলি আমরা কলকাতায় যে ধরনের বাটার চিকেন খাই তার থেকে একেবারে ডিফারেন্ট একটা কোয়ার্টার প্লেটের দাম ছিল একশো দশ টাকা একশো দশ টাকায় ছ পিস চিকেন এসেছিলো যেমন বললাম ধনেপাতা পাতা পুদিনা কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি আর পিঁয়াজ শশা গাজর এই একটা স্যালাড তার সাথে আমরা নিয়েছিলাম রুমালি রুটি রুমালি রুটি পার পিস দশ টাকা করে দাম নিয়েছিল আ হা আসার পর এত সুন্দর একটা স্মেল ছাড়ছিল আমি আর ওয়েট করতে পারিনি আর তেমনই ছিল গ্রেভির টেক্সচারটা ভীষণই টেমটিং তবে হ্যাঁ চিকেনগুলো কিন্তু উইথ বোন ছিল বোনলেস নয় ছ পিস চিকেন পিসগুলো মোটামুটি বড়ই ছিল বেশ অনেকটাই বড়ো ছিল চিকেন আর আমার যেটা মনে হয়েছে এই বাটার চিকেন কিন্তু রুমালি রুটি দিয়ে বেস্ট লাগবে রুমালি রুটিরও কোয়ালিটি বেশ ভালো ছিল একটা ক্লোজ ভিউ দিয়ে দিই আফটার ফার্স্ট বাইট যেহেতু কাবাব ছিল সেই জন্য পুরো গ্রেভিটাতেই একটা স্মোকি ফ্লেভার এসছে তবে চিকেন যে ভীষণ সফট ছিল সেরকম না মডারেট খুব সফটও না খুব হার্ডও না তবে টেস্ট আমার মোটামুটি ভালো লেগেছে অ্যাকচুয়ালি অন্যরকম কাবাব রয়েছে কাবাবের ওপরেই জাস্ট গ্রেভিটাকে ঢেলে দিয়েছে এরকম গ্রেভিটা হচ্ছে অনেকটা ক্রিমি টেক্সচার অনেকটা বাটার ইউজ করা হয়েছে পাশ দিয়ে মানে সাইড দিয়ে বাটারটা বেরিয়ে গেছে আর চিকেনটা যেমন হয় কাবাব যেমন হয় রেশমি কাবাব যেরকম হয় সেই ধরনের রোস্টেড কাবাবের টাইপের খুব যে সফট চিকেন ঠিক সেরকম না খুব একটা কিন্তু আমার লাগবে চাটনি রয়েছে আর ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কার ভালো ফ্লেভার আছে চাটনিটা থেকে চাটনিটা বেশ স্পাইসি খেতে ভালো বাটার চিকেনের দইও দেওয়া হয়েছে কারণ এটা টক টক ভাব আসছে অনেকেই মানে দিল্লির আসলামে যে বাটার চিকেনের যে স্টাইলে করে এখানে নাকি সেই রকম স্টাইলে অ্যাকচুয়াল বাটার চিকেনের মতো না কাবাবের ওপর জাস্ট মানে ক্রিম দই বাটার দিয়ে একটা গ্রেভি করে ওই কাবাবের ওপর ঢেলে দিচ্ছে ওভারঅল তোমরা যদি কলকাতায় বসে দিল্লি আসলাম স্টাইল বাটার চিকেন টেস্ট করতে চাও সেক্ষেত্রে ঘুরে আসতে পারো পার্ক সার্কাসের সাইনা চিকেন কর্নার থেকে এছাড়াও কিন্তু ওখানে আরও অনেক জিনিসই অ্যাভেলেবেল আছে আমি মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে পজ করে দামগুলো দেখে নিতে পারো তবে কোয়াটার প্লেট বাটার চিকেনের দাম কিন্তু মেনুকারে মেনশন করা নেই রমজান চলছে তাই জন্য পার্ক সার্কাসের সন্ধ্যেবেলাটা কিছুটা এইরকমভাবেই আলোয় সেজে ওঠে এই রকম অনেক লাচ্ছা বা সিমুইয়ের দোকানে তোমাদের চোখে পড়বে পার্ক সার্কাস এরিয়াতে যেগুলো রোস্টেড নয় সেগুলোর দাম মোটামুটি নব্বই টাকা একশো টাকা কেজি আর যেগুলো ঘিতে রোস্টেড রয়েছে এখন যেটা দেখাচ্ছি এটা ঘিতে রোস্টেড এর দাম হচ্ছে একশো টাকা কেজি আমি এই দোকান থেকেই ঘিতে রোস্টেড কিছুটা সময় নিয়ে এসছিলাম এবং বাড়িতে বানিয়েও দেখেছি ভীষণ টেস্টি হয় এগুলো কিন্তু একেবারেই রেডিমেডই রয়েছে যা দুধটাকে ফুটিয়ে তারপর তোমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট মিষ্টি দিয়ে তারপরে এটা দিয়ে দিলেই রেডি বাটার চিকেন খেয়ে শিমুই কিনে হাঁটতে হাঁটতে এগোতে থাকলাম আরও কিছু ফুড জয়েন্ট এক্সপ্লোর করার জন্য কিন্তু সত্যি বলতে যা গরম পড়েছে কিছুটা হাঁটার পরেই মনে মনে হচ্ছিলো যেন ঠান্ডা কিছু খেলে ভালো হয় আর তখনই চোখে পড়ল চিল্লার্স বলে একটা দোকান সাইমা চিকেন কর্নার থেকে আরেকটু এগিয়েই এখানেও দেখলাম লেখা আছে নিউ দিল্লি চিলার্স আমি জানি না আমি উচ্চারণটা ঠিক করছি নাকি তোমাদের দোকানের নামটা তো দেখেই দিলাম এখানে দেখলাম পাওয়া যাচ্ছে ফ্রেশ ফ্রুট জুস বিভিন্ন ধরনের শেক কিউই শেক মিল্ক শেক স্ট্রবেরি শেক এদেরও যে রেট চারটা রয়েছে আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো অনেক ধরনের শেক ছিল পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং এখানে অনেক ধরনেরই ফ্রুট জুস বা শেক পাওয়া যাচ্ছে বা দাদা আমাদের বললেন দেড় যেটা রয়েছে মানে খেজুরের যে শেকটা রয়েছে সেটা ট্রাই করতে সেই জন্য একটা নিয়েছি মিডিয়াম এইটটি রুপিস চলে এসেছে আমাদের ডেটস মিল্কশেক আহা হা এই গরমে এটাই দরকার হাইড্রেশনের জন্য উপরটা স্কুপ আইসক্রিম তার সাথে কাজু দিয়ে সার্ভ করা হয়েছে খেয়ে যেন প্রাণটা জুড়িয়ে গেল আর সত্যি বলতে আমরা খেজুর নিয়েছিলাম মানে দাদারই সাজেস্টেড সেই জন্য এখানে আর্টিফিশিয়ালি মানে আলাদা করে কোনো রকম মিষ্টি অ্যাড করা হয়নি খেজুরের ইটসেলফ যে মিষ্টিটা থাকে সেটা আর ওপরে ভ্যানিলা আইসক্রিমের একটা স্কুপ দেয়া হয়েছিল আর কিছু কাজু বাদাম ছড়িয়ে সার্ভ করা হয়েছিল ভীষণ ভালো খেতে ভীষণ ভালো পার্ক সার্কাস এরিয়ায় গেলে এই দোকানের মিল্কশেক তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আমরা ডেটস নিয়েছিলাম এছাড়াও ব্লুবেরি কিউই আরও বিভিন্ন ধরনের শেক অ্যাভেলেবেল রয়েছে আমরা ওইটুকু সময় বসেছিলাম তার মধ্যে অনেকে এসেই বিভিন্ন ধরনের শেক ট্রাই করলেন দাদা বলেন কিছু কিছু কাস্টমার তো প্রায় ওনার কাছে পাঁচ ছ বছর ধরে আসছেন আর এখন যেহেতু রমজান চলছে সেই জন্য প্রায় সারা রাতই দোকান খোলা থাকে মিডিয়াম সাইজ খেজুরের এই শেকটার দাম ছিল আশি টাকা বাঙালি মিষ্টি না খেলে আমাদের কি করে চলে মিষ্টিমুক্ত করতেই হবে একটু এগিয়ে চোখে পড়লো হাজি উমারউদ্দিন বলে এই মিষ্টির দোকানটা দেখায় দেখলাম পনির ফিরনি মাওয়া রাবড়ি লস্যি সব কিছু পাওয়া যাচ্ছে আর পাশেই এরকম দুধ জাল দেওয়া হচ্ছে এটা দেখে অনেকটা আমার বেনারসের কথা মনে পড়ে গেল বেনারসে যখন গেছিলাম তখনও এরকম গড়িতে তরিতে দুধ জাল দেওয়া হচ্ছে রাবড়ি পাওয়া যাচ্ছে আর এখানে দেখলাম বিভিন্ন ধরনের ফিরনি তারপর টাটকা একেবারে মিষ্টি মিষ্টিগুলোকে দেখেই মনে হচ্ছিল ভীষণ ফ্রেশ রয়েছে প্রত্যেকটা মিষ্টি আমি নিয়েছি একবার ফিরনি আঠেরো টাকা দাম নিয়েছে অনেক জায়গায় ফিরনি আমি ট্রাই করি যেটা একদম যেন ফ্রেশ দুধ দিয়ে বানানো একদম টাটকা খুব ভালো লাগে হ্যাঁ রেস্টুরেন্টে অন্যরকম টেস্ট হয়

কিককিটিরে মিষ্টি থাকে না একটা সন্দ্রশ সেরকম না হালকা মিষ্টি ভালো খেতে আর ঘেয়ে বোঝা যাচ্ছে একদম টাটকা তাই না আমরা এইটুকু সময় দাঁড়িয়ে থাকাকালীনই অনেক কাস্টমার এলো সুতরাং যা মিষ্টি পাওয়া যাচ্ছে টাটকাই মোটামুটি রাবড়িও আছে কিন্তু খেতে জায়গা নেই রাবিয়া টেস্ট করতে পারবো না রাবড়ি চারশো টাকা করে কেজি মোটামুটি সব খাবার টেস্ট করে বাড়ি ফেরত আসছিলাম হঠাৎই ওই এরিয়াতেই চোখে পড়লো মোমো ইস্ক নামের এই মোমোর স্টলটা যেখানে দেখলাম বিভিন্ন ধরনের মোমো রয়েছে মেনু কার্ডে লেখা তন্দুরি মোমো কুল্লার মোমো মোমো পিৎজা তা ভাবলাম একবার ট্রাই করে দেখা যাক কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ায় মেনু কার্ডে যেগুলো লেখা ছিল তার বেশিরভাগ কিছুই অ্যাভেলেবেল ছিল না ওনাদের যেটা স্পেশালিটি চিকেন চিজ বেকড মোমো নাইনটি নাইন রুপিস সেটা অ্যাভেলেবেল ছিল তো ভাবলাম সেটাই ট্রাই করে দেখা যাক এতগুলো যে দোকান দেখালাম লোকেশানটা এবার তোমাদের বলে দিই এই যে রয়েছে কোয়েস্ট মল কোয়েস্ট মলের যে এক্সিট গেট রয়েছে গেট নাম্বার ফাইভ সেখান থেকে বেরিয়েই ডান দিকে সোজা বেশ কিছুটা গেলেই বাঁ হাতে তোমাদের চোখে পড়বে সাইনা চিকেন সেন্টার যেটা প্রথমে দেখালাম আর একেবারে এক্সিট গেটের সামনেই রয়েছে মোমো ইস্ক নামের এই দোকানটা আশা করছি তোমরা লোকেশনটা বুঝতে পেরেছ তা এখান থেকে আমরা তো নিয়ে নিয়েছিলাম এক প্লেট চিকেন চিজ চিকেন মোমো এসছে ওপরে তো একদম ভার ভারকে চিজ দেওয়া হয় ভরে ভরে চিজ দিয়ে যেন চিজ গ্রেট করে দিয়ে দিয়েছে মোমো তো দেখতে পাচ্ছি না চিজে তলায় যাওয়া পড়ে গেছে শাক দিয়ে মাছ ঢাকে শুনেছি এখানে চিজ দিয়ে মোমো ঢাকা হয়েছে প্রচুর চিজ দেখা যাক এবার এই চিকেন চিজ মোমো কেমন খেতে হয়েছে চিজগুলোকে একটু সরাই আমি মোমোকে মোমোটাকে দেখতেই পাচ্ছি না চিজগুলোকে সরালে এই তো মোমো বেরিয়েছে মোমোটা পাঁচ পিস মোমো আছে একটু সাইজটা লম্বা টাইপের নরম আছে নরম প্লাস গরমও আছে প্রচুর ধরা যাচ্ছে না হাতে আর এটা কিন্তু একটু গ্রেভি টাইপের মানে শুধু যে স্টিম মোমোর ওপর চিজ দিয়ে দিয়েছে তারা একটু গ্রেভি টাইপের প্রথম বাইট নেয়ার পর আমি তো বুঝতে পারিনি যে কি রকম খেতে তোমরা আশা করছি আমার মুখের এক্সপ্রেশন দেখে কিছুটা গেস করতে পারছো যে খুব একটা ভালো লাগেনি তা ভাবলাম সেকেন্ড বাইট নিয়ে দেখা যাক হুম একদমই পোষায়নি নি জাস্ট সি মাই এক্সপ্রেশান আমি ফ্যান মানে স্টিম মোমো হবে গরম গরম ভেতরে জুসি হবে সেরকম সত্যি বলতে এটা ট্রাই করলাম বটে কিন্তু আমার ওই মোমোর সাথে মানে ইভেন আমি প্যান ফ্রায়েড মোমোও খাই না মোমো আমার ওই পাতলা কোটিং হবে ওপরেরটার ভিতরে চিকেনের হোক বা চিকেন মোমোই প্রেফার করি ভেজ মোমোর থেকে চিকেন থাকবে একটু জুসি টাইপের হবে ওই রকম মোমোই আমার বেস্ট লাগে যারা চিজ ভালোবাসো তাদেরও তো এই মোমোটা ভালো লাগতে পারে কিন্তু অ্যাকর্ডিং টু মাই টেস্ট বাট আই উইড আমি এটাকে রেটিং দিলে দশের মধ্যে খুব জোর থ্রি কি ফোর দেবো না আমার খুব একটা ভালো লাগেনি কলকাতায় বসে দিল্লি স্টাইল বাটার চিকেন খেলাম খেলাম খেজুরের মিল্কশেক আজকের ভিডিওতে দেখানো কোন কোন খাবার তোমাদের ট্রাই করার ইচ্ছা আছে সেটা কমেন্ট সেকশানে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে দিও আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকেও দেখা হবে পরের ভিডিওতে